মালদা জেলার চাঁচলের পাহাড়পুর গ্রাম। এখানে বেশ কয়েক ঘর মুসলিম পরিবারের বাস। এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রতি বছরই চণ্ডী মাতার মন্দিরে দুর্গাপুজো করেন ঘটা করে। তবে এই পুজোয় মুসলিম সম্প্রদায়ের মানুষজনও অংশগ্রহণ করেন। বিশেষ করে দশমীর দিন দেবী প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজনদের একটি রীতি আজও সম্প্রীতির বার্তা বহন করে। প্রায় 300 বছরের পুরানো রীতি মেনে আজও দেবী দুর্গার বিদায় বেলায় মোমবাতি বা লণ্ঠনের আলো দেখিয়ে তাকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এক সময় নবমীর রাতে মা চণ্ডী স্থানীয় এক মুসলিম ব্যক্তিকে স্বপ্নে আদেশ করেন, দশমী তিথির গোধূলি লগ্নে ওই গ্রামের মানুষজন যেন তাকে লণ্ঠনের আলো দেখায়, তবে গ্রাম থেকে মহামারী রোগভোগ দূর হয়ে যাবে। সেই থেকেই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের সময় গোধূলি লগ্নে মোমবাতি লণ্ঠন বা হ্যারিকেনের আলো জেলে মা দুর্গাকে বিদায় জানান। সেই রীতি মেনে আজও চলে বিদায় জানানোর পর্ব। শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে উপকরণ। এখন আর হ্যারিকেন লণ্ঠনের ব্যবহার হয় না, তার বদলে আধুনিক টর্চ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। মা চণ্ডী মানে 300-350 বছর পুরনো আগে সতীঘটা দাদুদের মুখে, তার পরম্পরা আগেরকার মুখে শুনেছি আমরা। এই গ্রামে কিছু একটা মহামারী কিছু ঘটনা ঘটেছিল, তার জন্য আমার বাচ্চা দেখাই সবাই এই সব লাইট ফাইট দেখালে মহামারী ফোন ইটা ওটা ওষুধ ওষুধ আগেকার থেকে পুরনো এখন এখন দেখানো নেই, টর্চ লাইট দেখানো হয়, লটনগুলো নেই, মোবাইল টর্চ কিংবা হাত লাইট টর্চ মোবাইলের টর্চ। চাঁচল পাহাড়পুরের চণ্ডী পুজো এখনও চাঁচলবাসীর কাছে রাজবাড়ির পুজো হিসেবেই পরিচিত। দেবীর এখানে চার হাত। রাজবাড়ির এই দেবী দুর্গা চণ্ডী রূপে পূজিত হন, যদিও বর্তমানে রাজাও আর নেই আর রাজ পরিবারও নেই, কিন্তু রয়ে গেছে রাজ আমলে প্রবর্তিত রীতি। দশমীর দিন রাজবাড়ি থেকে 200 মিটার দূরে মরা মহানন্দায় বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমাকে, আর নদীর ওপারে মুসলিম সম্প্রদায়ের মানুষজন টর্চ মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালিয়ে মাকে এবছরের মতো বিদায় জানান। প্রাচীন এই রীতিতে আজ লেগে গেল আধুনিকতার ছোঁয়া, লণ্ঠনের বদলে মোবাইল ফ্ল্যাশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।